ডিজে বাপি প্রেজেন্টেশন। গৌরাঙ্গ আমাদের পাড়ার ছেলে, ও এখন একটু গাইবে, কারণ ওর বয়স আমার থেকে 15-20 বছর কম আছে। তা এখন রং দেখাবে, হাতে রং থাকলে তাস খেলায় খুব মজা হয়, তেমন এখন শরীরের ঢং থাকলে রং দেখাবে। কিন্তু রঙে তো আর কিছু হবে না, চাই তো তুই মনে না রাঙাই কাপড় রাঙালি যোগী কি ভুল করিলি কি ভুল করিলি মনে না রাঙাই কাপড় রাঙালি যোগী তুই মনে না রাঙাই কাপড় রাঙালি কাপড় রাঙালি যোগী তুই মনে না রাঙালি কাপড় রাঙালি মনে না রাঙালি কাপড় রাঙালি ওই রাঙা চরণে মনে সবে দে আরে রাঙা চরণে মনে সবিলা ওই কাপড় না রাঙালি আমি তোমার প্রভু তুমি আমার আমার বলতে ভবে ভবে আর কে গুনাই গো আরে আমি তোমার তুমি আমার আমার বলতে ভগবানের কাছে প্রতিদিন তুলসী দেবার সময় চোখের জল দিতেই হবে। এই যে মায়েরা আমার দিকে চেয়ে দেখো, কেউ চোখের জল না দিয়ে চন্দন ঘষে যদি ভগবানের চরণে তুলসী দাও, তাহলে সেই তুলসী ভগবত চরণে যেতেও পারে, চিঠি মার খেতেও পারে। আর যদি বিয়ারিং চিঠি মারতে পারো স্ট্যাম্প করে, তাহলে দেরি হলো চিঠি কিন্তু অদ্বৈত আচার্য স্ট্যাম্প করে পাঠিয়ে দিয়েছিল শান্তিপুরের বাবলার ঘাটে। বহুদিন সে তপস্যা করেছে কিন্তু ভগবানের কাছে ডাক পৌঁছায় না, তাই অদ্বৈত আচার্য ঘরে ফিরে এসে তার স্ত্রী সহধর্মিণী, যিনি স্বামীকে ধর্মের পথে সহযোগিতা করেন, তার স্ত্রীকে জিজ্ঞেস করছেন যে হাগো সীতা, তুমি বলতে পারো ভগবানকে পাওয়ার মূল পথ কি? এই যে হরে কৃষ্ণ কে কি বলছো? ভগবানকে পাওয়ার মূল পথ কি? তখন সীতা বলল, আমি মেয়ে ছেলে, আমি কি সাধন ভজন জানি? আর তুমি আমার স্বামী, আমি তোমার কাছে জিজ্ঞেস করব, জানব। তার জায়গায় তুমি উল্টো কেস করছো কেন? তখন অদ্বৈত আচার্য বলছে, আসলে আসলে কি, আসলে তুমি তো সেই দুর্গা, রাসের দিনে তুমি মাত্র ভগবানের রাসের ঘরে যোগমায়া দাঁড়ি হয়েছিলে, কিন্তু আমি বাগছাল করেও ভগবানের কাছে পৌঁছাতে পারিনি সিতে, তাই তুমি
ভগবানের কাছে নয়, ভগবানকে পরশ করেছো, কারণ তুমি যোগমায়া হয়ে তুমি তার মায়ের রূপ ধারণ করে যখন কৃষ্ণ গোচারণে যেত তখন বনে তুমি গিয়ে কৃষ্ণকে কোলে নিয়ে ননী খাওয়াতে, মা দুর্গা দশ হাতে ননী খাওয়াতে, সে কথা আমি ভুলিনি, আমি কৈলাস থেকে সব দেখেছি। তাই ভগবানকে যখন তুমি পেয়েই গেছো এখন আমাকে পাওয়ার পথ বলে দাও। এই যে মায়েরা, তাহলে মায়েরা ছোট নয়, মায়েরাও পারে যদি প্রকৃত সহধর্মিনী হয়, তাহলে ভগবানকে কিভাবে পাওয়া যায় তার পথ বাদলে দিতে পারে। যেমন যেমন দেখো একটা ডাকা, সে বিয়ে করেছিল একটি সতীসাধ্বী রমণীকে, ডাকাত যখন ডাকাতি করে বহু কিছু নিয়ে আসতো তখন তার বইয়ের হাত দিয়ে বলতো এই হাতটা তুমি পরবে, এই সোনার নুপুরটা তুমি পায়ে দেবে, এই বালা তুমি পরবে। তার বউ শুধু চোখের জলে তার স্বামীর দিকে তাকিয়ে থাকতো, আর গায়ে কত ফোঁটা রক্তের দাগ আছে দেখতো, আর কতগুলো মানুষকে খুন করেছে সেটা ভাবতো, স্বামীকে ভালো করে ধুইয়ে দিয়ে খাইয়ে দিয়ে শুইয়ে দিয়ে সে তুলসীতলা এসে উপর হয়ে বলতো, তুলসী দেবী আমার স্বামী যা করেছে তা মোটেই গ্রহণযোগ্য নয়, তাই তোমার কাছে আমি তার হয়ে আমি আমি তোমার কাছে প্রার্থনা করতে এসেছি, তুমি ওর পাপ মোচন করে দাও, ওর রাস্তা বলে দাও, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে তবে ইহ জন্মে না হইলেও জন্ম জন্মান্তরে। এরকম সাধনা করতে করতে একদিন ভোরবেলায় ডাকাতের বউ যেন স্বপ্নে জানতে পারলো ঠাকুর বলছে তোর স্বামী যে ডাকাতি করতে যায়, তোর স্বামীর মনটাকে ঘুরিয়ে বল না যে যেখানে ভাগবত পাঠ হচ্ছে কীর্তন হচ্ছে ওইখানে যেতে, দেখ তোর স্বামীকে গিয়ে বল তুমি লোকের ঘরে ডাকাতি করতে যেয়ে দুখানা কি চারখানা হাড় পাও, কি দু চারটে নুপুর পাও, কি দু চারটে বালা পাও, কিন্তু কীর্তন বা ভাগবতের আসরে গেলে কত সোল কত হাজার মা যায়, তখনকার দিনে সোনা দানা পড়ে যেত, তা সেখানে একবার হুঙ্কার দিয়ে দাঁড়ালে আগমন সোনা তুমি পাবে, তাহলে লোকের ঘরে ডাকাতি করতে যাওয়ার কি দরকার, খুন করারই কি দরকার। এই কথাটা ভগবান তার ব্রেনে ঢুকিয়ে দিল ভগবানের কাছে আশ্রয় নেওয়ার জন্য, আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। তাই তার স্বামী ডাকাতি করে আসার পর কাঁদতে কাঁদতে বলে স্বামী গো, স্বামী গো এতদিন তুমি যা বলেছ আমি তাই শুনেছি, তাই শুনেছি, যদি তুমি আমায় সহধর্মিনী বলে ভালোবেসে থাকো, ভালোবেসে থাকো, তবে আমার একটা প্রার্থনা তোমার চরণে আজ রাখবো, আমি একটা প্রার্থনা তোমার চরণে রাখবো, তোমার ইচ্ছা হলে মঞ্জুর করো নইলে ছেড়ে দিও। অভাগিনী কাঁদতে কাঁদতে স্বামীর পা দুটোকে বুকে জড়িয়ে ধরেছে রাত্রিবেলায় গভীর রাত্রিতে ডাকাতি করে আসার পর, বলছে তুমি যে লোকের বাড়িতে ডাকাতি করতে যাও তাদের ঘরে কজন থাকে, বলে প্রায় বারো তেরো জন থাকে, বলে এই যে অমুক জায়গায় পরাবেগের হাটে কীর্তন হচ্ছে সেখানে দশটা পনেরোটা নয় গুনলে কয়েক হাজার মেয়ে গেছে, আর তারা সবাই সোনার গয়না পরে গেছে, তুমি যদি ওইখানে যে যতক্ষণ ভাগবত পাঠ হবে কীর্তন হবে ততক্ষণ অন্ধকারে দাঁড়িয়ে থাকবে, আর যখন কীর্তন বা ভাগবত শেষ হবে বেরোবার মুখে লাঠিটা দিয়ে হুঙ্কার দিবে, সবাই চুপ করে দাঁড়িয়ে থাকবে, তুমি কারো গায়ে হাত দেবে না, সবাই তোমাকে হার খুলে দিবে, তোমার নাম ডাক আছে। বললো পাগলি তুই তো ঠিক বলেছিস, দেখো ঠাকুরকে ভজন করার কি গুণ, তুলসী গাছের তলায় বসে বসে কাঁদার কি গুণ। তখন স্বামী বলছে ডাকাত স্বামী তুই তো ঠিক বলেছিস, আরে এই না হলে ডাকাতের বউ ঠিক করেছিস, বলে পরের দিন বলল কাউকে নিতে হবে না, তুমি একা একা যাও দেখিনি, ধর্মকাজ যদি করতে হয় ভাগে করো না ভাই, বিয়ে যদি করতে হয় ভাগে করো না ভাই, ব্যবসা যদি করতে হয়
ভাগে করো না ভাই, ধর্ম একা করো, বিয়ে একা করো, ব্যবসা একা করো, তাই তুমি একা যাও। তবে হ্যাঁ, কথাটি মনে থাকবে, এই যে কি কথা, যে তুমি প্রথমে যে কিছু বলবেন অন্ধকারের বনে জঙ্গলে বসে থাকবে, আর তাদের কীর্তন শেষ হলে তারপর যা ইচ্ছা করবে। তার মধ্যে মাঝে মাঝে বউটা মনে করছে, যদি এক ঘন্টাও ঠাকুরের কথা শোনে তাহলে হ্যাঁ, পরশমণির পরশে যদি লোহা শোনা হতে পারে, তাহলে ভগবানের নামের পরশে কি ওর হৃদয় শোনা হবে না? তাই আবার হতে দিয়ে পড়লো তুলসী গাছের তলায়, ডাকাতি করতে পাঠিয়ে দিয়েছে স্বামীকে, স্বামী যাচ্ছে সেই যেখানে কীর্তন হচ্ছে, হ্যাঁ সেইখানে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া কিছু নাই, কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণের গানে গাই, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণের গান গাই, কৃষ্ণের গান গাই, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণরি গান গাই, নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশুরি, হলুদ ধ্বনি বাজিছে তারি বাঁশুরি, নয়নে নয়নে কৃষ্ণ মূরতি শয়নে সপনে হেরি, নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশুরি, বাজিছে তারি বাঁশুরি, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণের গান গাই, সবাই হাত তালি দিয়ে গাই, আমার এই টাইমটা যেন বাঁধা,
আবার কাল সকাল 8টায় যখন লোকটা আমাকে জড়ো করে ভর্তি করে দিয়ে যাব, পরবর্তী গায়ক এসে গান গাই। তাই এরকম ভাবে এই তো 3 কুড়ি পার হয়ে 4 কুড়ি, তা দেখি আজ জন্মে যদি কিছু সময় ফেরাতে পারি। এই জন্মে তো আর হলো না। কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধানিয়ে কৃষ্ণেরই গান গাই। ভগবান হরিনাম সংকীর্তন কি, সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী কি, ব্রাহ্মণ সমাজ কি, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। কলি চারিদিকে ছড়িয়ে গেছে, কলি এত ছড়িয়ে গেছে যে আমরা ছেলেরা, আমরা ছেলে কি হচ্ছে, হাতে ব্যথা হয়ে গেছে নাকি, চুপ কর, হ্যাঁ শান্ত হয়ে যে কলি এত চারদিকে জাল বিছিয়ে ফেলেছে। ভগবান মহাপ্রভু বলেছিলেন যে যখন পরীক্ষিত কলিকে বধ করতে উদ্যত, তখন পরীক্ষিতের চরণে পড়ে গিয়েছিল কলি। পড়ে যাওয়ার পরে কলি বললেন, আমাকে মেরে ফেলবেন, একটু প্রাণের সুযোগ দিন না। সুযোগ দিলে কি হবে, তুই তো মানুষের মাথা খেয়ে নিয়ে বসে থাকবি, মানুষ সত্য পথের জায়গা বিভ্রম পথে যাবে। বলে আর আমি এ কাজ করব না। তাহলে কি কাজ করবি, বলে যেখানে হরিনাম সংকীর্তন হবে যে ছোট ছেলের মতন শুনব, ঠিক বলছিস? বললো হ্যাঁ। আর কোথায় যাবি বল? বললো সোনার দোকানে, যেখানে মায়ের সোনা করতে দিলে স্যাঁকড়াটা নিজের মায়ের সোনা চুরি করে, সেইখানে থাকবে। আর কোথায় থাকবি না, যেখানে তাস পাশা খেলা হয়, হরিনাম বন্ধ করে দিয়ে নিজেদের ঠাকুর মন্দিরেতে বসে বসে তাস খেলা হয়। হিন্দু ধর্ম এত অবনতি হয়ে গেছে যে মুসলমানরা কইতো তাদের মসজিদে তাস খেলে না, তাহলে